সুইস চকলেট, সুইস ঘড়ি এবং সুইস ব্যাংক খ্যাত সুইজারল্যান্ডের গল্প। সুইজারল্যান্ডের ছোট একটি শহর জেনেভা, ছোট শহর হলেও এ শহরটি গুরুত্বের দিক থেকে অন্যতম। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থার অফিস ও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যেমন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশনের সদর দপ্তর, বিশ্বের বিজ্ঞানীদের রিসার্চ ইনস্টিটিউট, বিশ্ব আবহাওয়া দপ্তর, রেডক্রসের সদর দপ্তর, ILO জাতিসংঘের শরণার্থী বিষয়ক সদর দপ্তর ইত্যাদি। মূলত বিশ্ব সম্মেলনের ক্ষেত্রে জেনেভা খুবই গুরুত্বপূর্ণ সিটি। সম্প্রতি প্যারিস থেকে ফ্রান্সের দ্রুততম ট্রেন TGV ডুপ্লেক্সে করে সুইজারল্যান্ডের সুন্দর ও ছবির মতো চমৎকার শহর জেনেভায় মাত্র 3 ঘন্টায় পৌঁছে যায়। টুরিস্ট বাসে করে জেনেভা শহর ঘুরতে লাগে মাত্র 2 থেকে 3 ঘন্টা। বলে রাখা ভালো, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 39তম সাধারণ অধিবেশনে যোগদানের পর সুইজারল্যান্ড ও বেলজিয়াম ভ্রমণের সিদ্ধান্ত নেই। TGV ট্রেনে আমার এই প্রথমবারের মতো সফর ছিল। দ্রুতগামী এ ট্রেন সংযুক্ত করেছে ফ্রান্সের প্রধান শহরগুলো ছাড়াও ইউরোপের অনেক দেশের রাজধানীগুলোকে। এ ট্রেন তৈরিতে ব্যবহার হয়েছে উচ্চমানের অ্যালুমিনিয়াম, ফলে ওজন কমেছে। প্রতিটি বগি এতটাই সহনশীল, সর্বোচ্চ গতিতে চলাচলের সময় একটি TGV ট্রেন দুর্ঘটনা কবলিত হয় তাহলে এর বগিগুলো একেবারে ধুমড়ে মুচড়ে যাবে না। ফ্রান্সের SNCF কোম্পানির তত্ত্বাবধানে এ ট্রেন 2011 সাল থেকে ইউরোপের বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। বর্তমানে প্রচুর ঠান্ডা শহর জেনেভা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাঁকজমকপূর্ণ শহরটিতে মানুষের অতিথিয়তা সবাইকে মুগ্ধ করে থাকবে। সুইস চকলেট, সুইস ঘড়ি এবং সুইস ব্যাংক খ্যাত সুইজারল্যান্ড সত্যি অভূতপূর্ব। জেনেভা শহরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের বসবাস, আর এদের মধ্যে মাত্র 300 থেকে 400 বাংলাদেশি অবস্থান সেখানে। এদের প্রায় সকলেই রেস্টুরেন্ট ব্যবসা, শপিং মল, দোকানে কর্মরত এবং অনেক বাংলাদেশি ভালো চাকরির খুঁজে ঘুরে বেড়াচ্ছে। তবে আমজাদ চৌধুরী নামে কুমিল্লার 14 গ্রামের অধিবাসী জেনেভা শহরে বোম্বে রেস্টুরেন্ট, বোম্বেজি প্লাস ও কারি হাউস নামে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি তিনি সেখানে বাংলাদেশ কমিউনিটির প্রধান হিসেবে দেশি মানুষের কল্যাণে অভূতপূর্ব সহযোগিতা করে থাকেন। লেক লেমন জেনেভা শহরের পর্যটন প্রসিদ্ধ এলাকা, তবে এখন জেনেভাতে প্রচণ্ড শীত এবং স্নো পড়ছে। চোখে দেখি এসেছি ঘুড়ি ঘুড়ি বরফের বৃষ্টি পড়ছে, আবার নিমিষই শেষ। এসবের রৌদ্র বেশ উপভোগ্য। দেশটিতে কোনো ক্রাইম বলে কিছু নেই, শান্তির দেশ, তবে অবৈধদের থাকার তেমন কোনো সুযোগ নেই। সারা সুইজারল্যান্ডে 5 থেকে 6 হাজার বাংলাদেশি রয়েছে। আশার আলো এই যে জেনেভা শহরে বাংলাদেশি কমিউনিটি স্থাপিত বাংলা পাঠশালা নামে সোনামণিতে একটি স্কুল রয়েছে, যার তত্ত্বাবধানে প্রবাসী মাহবুবুর রহমান, শাহাদাত, রিয়াজুল হক ফরহাদ এবং হোসেন প্রমুখ রয়েছেন। বাংলায় লেখাপড়া ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এই স্কুলের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। জেনেভা কেন, সারা সুইজারল্যান্ডে কোনো দুর্ঘটনা সাধারণত ঘটে না। ফ্রান্সের আলমাস শহর জেনেভার নিকটতম সীমান্ত শহর, তবে গ্রীষ্মকালে সুইজারল্যান্ড ভ্রমণ করা চমৎকার সময়। বলে রাখা ভালো, ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সৌন্দর্যময় দেশ। এই প্রাকৃতিক দৃশ্য ইউরোপের সকল দেশকে হার মানায়। পাহাড়, পর্বত, লেক, বেলি এবং আলপাইন বনাঞ্চল ঘেরা এই দেশটিকে আল্লাহ যেন সবকিছু উজাড় করে দিয়েছেন। জেনেভা শহর থেকে 3-4 ঘন্টার মধ্যে জুরিখ, বার্ন, বাসেল, লজান শহর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়ার যে কোনো শহরে বাস ট্রেনে যাতায়াত করা সহজ। জেনেভা শহরের চারদিকই হচ্ছে মনোরম, প্রতিটি প্রান্ত চোখ জোড়ানো। ভ্রমণের ক্ষেত্রে দর্শনীয় স্থানগুলো বাছাই করা মুশকিল। জেনেভা লেক চমৎকার ও বিশাল, এছাড়াও প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরপুর জেনেভা শহর। ভ্রমণ যেন শেষ হতে চায় না। যদি কোনো সময় জেনেভা কেন সারা সুইজারল্যান্ড সফরে আসেন, তবে গ্রীষ্মকালে ভ্রমণের জন্য ভালো সময়, সুযোগ ও সময় করে দেখে আসুন জেনেভা শহর বা গোটা সুইজারল্যান্ড। তবে দেশটি কোনোভাবেই বলে থাকার নয়।